যাও একটা বিয়ে সম্বন্ধ আসতে আর আসবে না। তো চলে এসেছি আমরা প্রতিমার কাছে। তো যেখান থেকে আমরা প্রতি বছর ঠাকুর নিই, কিন্তু এবছর আমরা এখান থেকে ঠাকুর নেব না। তবে আগের বার একটা ইনসিডেন্ট ঘটেছিলো, সেটা হচ্ছে আমি এখানে ঠাকুর নিতে এসে পড়ে গেছিলাম। তো যাই হোক, এখানে প্রত্যেকটা মূর্তি খুব সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু আমরা এখানে জাস্ট দেখালাম অনেক ঠাকুর নেওয়ার জায়গা আছে, বাট এখান থেকে আমরা পিছন থেকে নেব ঠাকুর। তো এখন অনেক ফর্মালিটিস আছে, এখন কথাবার্তা বলতে হবে, তো সেগুলো আমরা আস্তে আস্তে সব ক্লিয়ার করি। এবার সব কথাবার্তা বলে ঠাকুর নিতে হবে। এখানে আমার বন্ধুরা রয়েছে, রাহুল আছে, শান্তনু আছে, আর এখানে তো সায়নীকে তোমরা চেনো, ও আছে। তো সো ফাইনালি আমার কালী পুজো ব্লগটা আমি এই জন্য এখন থেকে স্টার্ট করলাম, এই কারণে, কারণ হচ্ছে যে তাহলে তোমরা সবটা দেখতে পারবে যে তো আমরা ঠাকুর নিয়ে নিয়েছি একটা সুন্দর মুখ, মানে এত মিষ্টি প্রতিমাটার, আমি কি বলবো, মুখটা মানে ছোটোর মধ্যে খুব মিষ্টি। আমরা একটা প্রতিমা এখান থেকে চুজ করেছিলাম, তো বেশ ভালো, বেশ মনের মতো হয়েছে। প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর করে এরা এঁকেছেন এবং খুব সুন্দর করে সাজিয়ে তুলেছেন, কিন্তু তার মধ্যে থেকে আমরা এই ঠাকুরটা বেছে নিয়েছি। তো যাই হোক, এখন আমরা যাবো হচ্ছে মণ্ডপের দিকে। তো রাহুল এখানে কিছু বলতে চাইছিল, বাট ও বলতে পারছিল না। তো যাই হোক, নমস্কার, আমি ক্লাবের সম্পাদক, আর এটা হচ্ছে আমার হেড অ্যাসিস্ট্যান্ট, সে হাই। নিজের টাকা দিয়ে এই ঠাকুরটা, আমার হাতে এই ঠাকুরটা কিনলাম, প্লিজ দেখুন, দেখান দেখান ঠাকুরটা, দেখান, আমি ঠাকুরটা বানিয়েছি, আমি সম্পাদক, ওইভাবে যাবে না, ঘোড়া ছাড়িয়ে দিয়ে ঘোড়া ঘোড়া পুরো ঘোড়া চাকাও ঠিক আছে, পিছন থেকে ভিউ পাবে না, বল বল বল, পাগলা নাকি, বোঝে না কিছু, আগে সোজাটা দেখ, এই পারে এপারে মিডিলটা দেখ, মিডিল, হ্যালো, গাড়ি না সরালে বোঝা যাবে। মুড়ি খেয়েছি খুব জ্বালা। তো যাই হোক, এখানে আজকে আমাদের কাজ চলছে, কাজ চলুক, আমি ব্লগটা এখানে এন্ড করবো, কারণ এই ব্লগটার সাথে কালকে একবারে রেডি ফেডি আসবো, সেখানে ব্লগ হবে। তো খুব ভালো আসছিস তো, আর এই যে আমার সব ব্লগ দেখি, মিনি ফলোয়ারকে দেখি, মিনি ফলোয়ার, ওকে জলদি সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো ওকে,
বারণ করবি সেটা বেশি করে করি। আজকে হচ্ছে ডে টু আমার, যেহেতু তোমাদেরকে আমি দেখিয়েছি আগের দিন আমরা সব কাজ করছিলাম, তো ওই এই হচ্ছে আমাদের এই পুজোর জায়গা যেটা ওইখানে। তো এখন আপাতত আমি ওখানে যাচ্ছি না, আমি যাচ্ছি হচ্ছে একটু বাইরে ঠাকুরের কাছে মালা দিতে, মানে বাইরে যে প্যান্ডেলগুলো আছে সেখানে মালা দিতে যাচ্ছি। তো সেখান থেকে এসে ওখানে যাবো, তো ওখানে ব্লগও হবে, আর আজকের কালী পুজোর ব্লগ তো হবেই। তো তিন দিনের ব্লগ আমি যেহেতু বলেছি একসাথে ছাড়বো, তো একসাথে ছাড়বো। এখানে এই সাউন্ড হচ্ছে, আমি তাই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। তো যাই হোক, যদি চ্যানেল নতুন আসলে তো প্লিজ চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে বহুত সারা প্যার দিচ্ছ তোমরা, তো লাভ ইউ। আর এখানে এই যে আমাদের এখানে প্যান্ডেল আছে, তোমাদেরকে আমি প্যান্ডেলটা পুরোপুরি দেখাবো, কারণ আমি জাস্ট আগের দিন দেখিয়েছি যে আমাদের কাজ চলছিল। তো এক্সাইটেড, আমাকে অনলাইন কমেন্ট বক্সে জানিও। আর আমার কাছে নিউ কোনো ড্রেস আমার কাছে হয়নি, তাই জন্য আমি এটাই করেছি। ওকে, আর আমি কালী পুজোতে নিউ ড্রেস নিও না। ওকে, সো বাই। আমরা পিসি বাড়ি এসেছি, কারণ হচ্ছে এই যে আমার দিদি, আমরা উপরে ঠাকুর হয়, উপরে পুজো হয়, আমরা সেটা দেখতে যাচ্ছি। তো ওয়েট, তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তারপর তো প্রতিবারই আমাদের পিসি বাড়ি, আমার বড় পিসি বাড়িতে কালী পুজোর দিনকার পুজো হয়, ঠাকুর পুজো হয়, মা কালী পুজো হয়, আর সেখানেই আমি চলে এসেছি। তো আমি ঠাকুর ঠাকুর নমস্কার করে নিচ্ছি ভালো করে। যাই হোক, এখন এখানে বিকেলবেলা আমরা থাকবো একটুখানি সময় কাটিয়ে, দেন চলে যাব, কারণ এখানে সবাই থাকবেন দিদিরা। তো এখন একটু বাজি বাজি ফাটাবো এই আর কি। আমার পিসি, বড় পিসি, আমার ছোট পিসি, কাদেরকে আমার বোনেরা এখন বাজি ফাটাচ্ছে, বাজি ফাটাচ্ছে। কিন্তু আমি বয়স বাদলাম এই কারণে, কারণ এখানে গান চলছিল তাই জন্য যেতে পারিনি। আর এই বছর আমি বাজিতে একবারের জন্য হাত লাগাইনি, কারণ আমি এখন বড় হয়ে গেছি, ভালোও লাগে না। তো বাচ্চারা এখানে এনজয় করছে, বেশ ভালো লাগে। তো এখানে বাজি বাজি ফাটানো হয়, বেশ মজা হচ্ছে। আর যেহেতু আমরা সব ভাই বোনরা আজকে বিকেলবেলা তো সবাই যায় কালী পুজোটা বাইরে কাটাই না, বাড়িতেই কাটাই। তো চলো যাওয়া যাক, কালকে আসবো। আজ হচ্ছে ডে থ্রি, কারণ টুতে আমার কোনো ব্লগ আছে না। ওকে, এখানে আরো তিনজন রয়েছে। ওকে, সো আমরা এসেছি এখানে, আসার পর ওদের তিনজনের সাথে দেখা হয়ে গেছে। যাই হোক, এখন কিছু খাওয়া দাওয়া করবো, মেবি বল বল একটু পরে আসছি। আর আজকে চার মানে প্রচুর ভিড় হয়েছে। সো আমি এখানে চিকেন নিয়েছিলাম, চিকেনটা আমাকে স্নেহা খাইয়েছে, মানে বনুর বন্ধু খাইয়েছে, ট্রিট দিয়েছে। যাই হোক, তো এখানে আমরা চিকেন হট লেগস নিয়েছিলাম। তো আমার খেতে খেতে এত জল লেগেছে, যাই হোক গল্প করছিলাম আর খাচ্ছিলাম, তাই জন্য ভিডিওটা শ্যুট করতে ভুলে গেছিলাম। তো খাবার টাইমটুকু, মাই গড, আমি কি রাক্ষসের মতো খাচ্ছি। তো খাবার টাইমটুকু যে শ্যুট করেছি, তো এই খেতে খেতে টাইম চলে যাচ্ছে আমাদের। তো এবার আমরা যাবো হচ্ছে, জানি না, কোনো প্ল্যানিং নেই, কি আবার কানে ফুসফুস করছে, যাই হোক কোনো প্ল্যানিং নেই। তো চলো দেখা যাক কী করা যায়। তো আমাদের এখন কোনো কাজ নেই, তাই আমরা বসে রয়েছি, কেএফসি খাচ্ছিলাম তখন। আমি সঞ্জয় হয়ে না না রং নাম্বার, রং নাম্বার, আমি টিকিট কিনি, ক্রিকেটের জন্য না, আমি এখন এখন খেলছি না, এখনই টেনিস খেলছি, ক্রিকেটটা ছেড়ে এখন টেনিস খেলছি আমি।
হ্যালো, আমরা স্টার মল থেকে চলে এসেছি। স্টার মলও আমরা ঘুরে ঘাড়ে ওই কেএফসি খেয়েছি, কেএফসি খাওয়ার পরে চলে এসেছি। তো এখন আমরা সিমলায় চলে এসেছি, আমাদের দুর্গাপুজো স্টাফ এখানে ছাড়া কোথাও নেই। দুর্গাপুজো আমরা সিমলা ঘুরে আছি, আমরা এখানেও সিমলাতেই আছি। তো আমাদের খাবার অর্ডার করেছিলাম, এখানে চাউমিন আছে, এখানে চিলি চিকেন আছে, এখানে রুটি আছে, রুটি আছে। তো খেয়ে নিই, খেয়ে আসছি। ডান, আজ এখন আমি আইসক্রিম খাবো। দিস ইজ মাই ফেভারিট পার্ট। ওকে, সো আইসক্রিম খেতে খেতে আমি আজকের পুজো ব্লগ ফিনিশ করছি এখানেই। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর শেয়ার করে দেবো আমার ভিডিওটাকে। আর পাশে একটা ছোটো সা বেল আইকন আছে সাবস্ক্রাইবের পাশে, ওটাও প্রেস করে দেবে, যাতে যখন আমি নিউ নিউ ভিডিও আপলোড করবো তোমরা সবার ফার্স্ট নোটিফিকেশন ঢুকলে দেখতে পাও। তো চলো আজকের মতো, বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।